হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যদিও একটু সিক। তো আপনাদের সাথে আজকে আমার নতুন বছরের প্রথম ব্লগ। তো আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে আমরা এসেছি একটি হলুদের প্রোগ্রামে, আমি আর আমার ভাই এসেছি। আর আজকে যার হলুদ প্রোগ্রাম সেটা হলো আমার ফ্রেন্ডের ভাইয়ের হলুদ। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমার স্কুল ফ্রেন্ডদের সাথে প্রায় 2 বছর পর আমার দেখা হবে। এর মধ্যে আমাদের দেখা হয়নি, কারণ সবাই এক এক জায়গায় পড়ালেখা করে, সবাই ব্যস্ত থাকে, তো সময় হয়ে ওঠে না সবার। তো আজকে সবার সাথে দেখা হবে। তো এখন আমি আঙ্কেল আন্টির সাথে একটু দেখা করে নিলাম, এখন আমরা যাব উপরে। উপরেই কিন্তু মেন প্রোগ্রামটা হচ্ছে, আর নিচে হচ্ছে খাওয়ারের ব্যবস্থা। আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগেছে, আমি একটু কথাই বলতে পারছি না, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সব কিছু। এতো আমি আর আমার ফ্রেন্ড গল্প করছিলাম। তো এর মধ্যে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড মোমোও চলে এসেছে। যেহেতু আমরা সবাই অনেক দিন পর একজন একজনকে দেখলাম, তার জন্য আমরা সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড। এটা হলো আমার ফ্রেন্ড মোমো, আর এটা হলো আমার ফ্রেন্ড সামিরা। আরও অনেক ফ্রেন্ড আছে আমার, ওরাও আস্তে আস্তে আসবে, সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো চলুন এখন যাই ছবি তুলতে, হলুদে আসছি ছবি তুলব না তা কি হয় বলুন তো। আর ওদের এখানে কিন্তু খুব সুন্দর একটা ফটো বুথ করা হয়েছে। এরই মধ্যে আমার ফ্রেন্ড শারমিনও চলে এসেছে। না শারমিন, এটা কি রিয়েল কথা বলতেছিস? এটা কি রিয়েল? আমি ভিডিও করতেছি, বল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ওকে একদম 20 লাখ পাঁচ মাস চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে না প্লিজ। এখানে আরো একটা পাত্রী আছে, সবাই পাত্রী। আমি ভিডিও করতে
এই তো এখন এন্ট্রি নিবে ব্রাইড। আমি আপনাদের সাথে সব কিছু একটু একটু শেয়ার করার চেষ্টা করছি, যেহেতু অনেক দিন পর আমার ফ্রেন্ডদের সাথে দেখা, তো আমরা অনেক বেশি ফান করছিলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এর মধ্যেও আমি একটু একটু চেষ্টা করেছি ভিডিও করার, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আমার যে ফ্রেন্ডগুলোকে দেখছেন তারা হলো আমার প্রায় 10 বছরের পুরনো ফ্রেন্ড, মানে স্কুল লাইফ থেকে আমরা একসাথে ছিলাম, আমরা এখনও টাচে থাকি, এখনও মাঝে মাঝে সবাই মিলে দেখা করার চেষ্টা করি, যাতে একটা ভালো সম্পর্ক সবসময় বজায় থাকে। তো আমরা সবাই একসাথে অপেক্ষা করছি ব্রাইডের এন্ট্রির জন্য। আমরা যেহেতু ব্রাইডকে আগে দেখিনি, তো আমরা সবাই অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম দেখার জন্য। তো চলুন আপনারা সব একসাথে দেখি। এখন আমরা সবাই যাচ্ছি নিচে খাওয়ার জন্য, যেহেতু আমার সব ফ্রেন্ডরা চলে এসেছে, তো আমরা সবাই একসাথে খেতে বসবো, সাথে আমার ভাইও আমার সাথে খাবে একসাথে। আর এখানেই হলো খাওয়ার ব্যবস্থা। জানি না আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে, আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। এখানে তুই ফেলবো, না না এখানে ঢুকবো, যেখানটা পাঠি দিবি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার উপরে আসলাম। এখানে তো খুব সুন্দর গরম গরম জিলাপির ব্যবস্থা করা হয়েছিল, তো আমি আর আমার ফ্রেন্ডরা মিলে সবাই খাচ্ছিলাম একসাথে। তো আমরা এখন ফ্রেন্ডরা সবাই মিলে ছবি তুলবো ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে।